আজকে আমি দেখাবো কিভাবে আপনি স্ক্রিনশট নেবেন উইন্ডোজ এগারো থেকে যে কোনো ভিডিও থেকে আপনি খুব সহজেই স্ক্রিনশট নিতে পারবেন কোনো সফটওয়্যার লাগবে না উইন্ডোজ এগারোর যে হচ্ছে আপনার অপশন আছে যে ভিডিও প্লেয়ারের অপশন আছে সেই অপশন থেকে কিন্তু আপনি খুব সহজেই স্ক্রিনশট নিতে পারবেন তা চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তা আপনি যে কোনো ভিডিও থেকে কিন্তু আপনি হচ্ছে স্ক্রিনশট নিতে পারবেন তা আমি একটা ভিডিও পেলে করছি এই ভিডিওটা ধরেন পেলে করছি প্লে করার পর এখান থেকে আমি স্ক্রিনশট নেব স্ক্রিনশট নেওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে নিচে যে কলম আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে করার পরে সেভ ফটো ফ্রম ভিডিও এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে একটা নতুন ইন্টারফেস চলে আসবে এবং এই দেখেন এখানে কিন্তু উপরে চলে এসেছে সেভ এ ফটো এখানে ক্লিক করতে এই দেখেন আপনার আপনি ফোল্ডারে সেভ করবেন সেই অপশনটা চলে এসেছে তা আমি এখান থেকে নামটা চেঞ্জ করে দেবো নামটা চেঞ্জ করে দেওয়ার পরে সেভ অপশনে ক্লিক করে দেবো এই দেখেন সেভ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু আমি আরো একটি আছে সেভ করে দেখাচ্ছি মনে করেন এই ফটোটা সেভ করবো তাই এর জন্য আমাকে হিসেবে ফটো ক্লিক করতে হবে আবারও ক্লিক করে দেখালাম আপনাদেরকে এই দেখেন আবারও কিন্তু অপশন চলে এসেছে তো আমি এখন আবারও নামটা চেঞ্জ করে দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিলাম আহ সেভ হয়ে গিয়েছে আমি এখন দেখাবো দুটো ফটোই দেখাবো আপনাদেরকে ফটো অপশনে চলে যাবো এখানে পিকচার অপশনে চলে যাবো যাওয়ার পরে এই দেখেন প্রথমে ছিল এই ফটোটা ছিল প্রথমে এই দেখেন এটা কিন্তু স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে ভিডিওর থেকে তারপরে এইটা এই দুটো কিন্তু আমি ভিডিও থেকে স্ক্রিনশট নিয়েছি কোনো সফটওয়্যার লাগেনি